नमस्कार 24 आवर्स टीवी पर्दा न्यूज नाउते आमी जीने आपनादेर के स्वागत जानाची चोक राखबो खबरे तबे तार आगे अनुरोध करब अनुग्रह करे मास्क पोरुन करोना सतर्कता विधि मेने चलुन क्रमागत बाड़छे आक्रांतेर संख्या निजे सुस्थ थाकुन एबं अन्यकेओ सुस्थ थाकते साहाज्य करुन आसबो आजकेर गुरुत्वपूर्ण किछु खबरे मुर्शिदाबादेर कान्दी चकपाड़ा एलाकाय प्रधानमंत्री नरेंद्र मोदीर वार्चुअल सभा তিনি বলেছিলেন সভা করবেন অবশেষে তার সিদ্ধান্ত বদল হয় এবং তিনি জানেন ভার্চুয়াল সভা করবেন স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে একেবারে নির্দেশকে মান্যতা দিয়ে বিজেপি কর্মী সমর্থকেরা নরেন্দ্র মোদির বক্তব্য শুনছিলেন ভার্চুয়াল সেই সভার ফুটেজ দেখাচ্ছি আপনাদের আসল পরিবর্তন কা আগ্রহ কিয়া থা ইসকে বাদ আপনে জো মুঝে আর বিজেপি কে হর সাথী কো जिस प्रकार से प्यार दिया आशीर्वाद दिया भारी मतदान करके समर्थन किया उसको मैं व्यक्त करने के लिए मेरे पास शब्द भी कम पड़ रहे हैं। आज जब आसमे जुड़ा हूं तो इस नेह का इस समर्थन का आभार व्यक्त करने के लिए भी आया हूं। पश्चिम बंगाल के कोने कोने में जाकर मैंने अनुभव किया है कि पश्चिम बंगाल के बेहतर भविष्य के लिए एक सकारात्मक बदलाव की इच्छा कितनी प्रबल है। हर उम्र हर वर्ग हर मत हर संप्रदाय के लोगों में पुरुष हो या स्त्री हो शहर हो या गांव हो पढ़े लिखे हो या अनपढ़ हो सबके सब में सोनार बांग्ला के निर्माण के लिए एक संकल्प दिख रहा है। বীরভূমে ভোটের আগে অনুব্রত মণ্ডলকে এবার আয়করের পক্ষ থেকে নোটিশ পাঠানো হলো অনুব্রত মণ্ডলের চারজন আত্মীয়কে নোটিশ পাঠানো হয়েছে চাওয়া হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট সম্পত্তির নথি আয়কর সূত্রে খবর গত মাসে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে নিজের এবং আত্মীয়দের নামে বেনামি সম্পত্তি বানানোর অভিযোগ হয় এরপরই আয়কর দপ্তরের আধিকারিকরা তদন্ত শুরু করে এক সপ্তাহের মধ্যে তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বীরভূমের ভোট বাকি রয়েছে এবং একেবারে শেষ দফার ভোট বীরভূমে তার আগে অনুব্রত মণ্ডলকে আয়কর দপ্তরের পক্ষ থেকে নোটিশ দেওয়া হচ্ছে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর জল শুরু হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের নির্দেশ মতো এবার ভার্চুয়ালি বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন নির্বাচনের উচিত ছিল অবশ্যই নির্বাচনটাকে কমিশনের উচিত ছিল একসাথে করে দেওয়া তিন দফার ভোট প্রসঙ্গে এই মন্তব্য করেন তিনি তিনি বলেন আমরা গুলি চালানো সমর্থন করি না মানুষকে মারবো না মানুষকে মারবেন না অনুরোধ করব আপনারা ভোট দিন নির্বিঘ্নে মাস্ক পরে যান বাংলা দখল করতে গিয়ে সারা দেশকে সংকটে ফেলেছে বিজেপি এখনো পর্যন্ত গুজরাট বিনামূল্যে 60% ভ্যাকসিন পেয়েছে অন্য রাজ্য বিনামূল্যে ভ্যাকসিন পাচ্ছে 10-15% কেন পক্ষপাতিত্ব প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় খুবই দুঃখের যে কেউ এতগুলো লোক আমরা বারবার বলেছিলাম যে ক্যাম্পেনিং কাট শর্ট করছো ঠিক আছে আমরা মেনে নিচ্ছি এটা জনগণের পক্ষে আমরা কাজ করব আমরা নিশ্চয়ই চাই না জনগণ আক্রান্ত হোক কিন্তু সাথে সাথে ইলেকশন কমিশনের উচিত ছিল তিনটে ইলেকশন একসাথে ক্লাব করে দেওয়া কি হতো আটটার জায়গায় পাঁচটা ইলেকশন হতো তবে ইলেকশন কমিশন আপনারা তো জানেন বিজেপির কথা শুনে চলে বিজেপি যা বলবে তাই করবে হঠাৎ কালকে ক্যাম্পেইনটা বন্ধ না করতো আগেও করতে পারতো কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী মিটিং ছিল বলে করা যাবে না প্রধানমন্ত্রী মিটিংটা ক্যান্সেল করলেন আদৌ মিটিং ছিল কিনা আমি জানি না বলে কালকে হঠাৎ করে সব ইনস্ট্রাকশনই ওদের আসে রাত 10টার সময় একটা জায়গায় তো গুলিও চালিয়েছে আমি স্টেট বলেছি যারা গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত হবে এবং অ্যাকশন হবে গুলি চালানোকে আমরা সাপোর্ট করি না সে যেই হোক আর কিছু কিছু লোক দেখছি ইদানিং সেন্ট্রাল ফোর্সের কথায় নেচে গিয়ে একেবারে এখানেও স্টেটেও গুলি চালানো শুরু করে দিয়েছে যেহেতু ইলেকশন কমিশনের আন্ডারে ভাবছে চিরদিনই তারা থাকবে তাদের আমি বলবো আগুন নিয়ে কেউ খেলা করবেন না মানুষকে মারবেন না মানুষকে তার ভোট দিতে দিন এবং আমি মানুষকেও আবেদন করব একটা করে ভোট ইজ ভেরি ইম্পর্টেন্ট তার কারণ মনে রাখবেন ভোটের নাম না থাকলে আপনাকে যে কোনো দিন এনপিআর করতে পারে এনআরসি করতে পারে আপনার রেকর্ডটা বাতিল করে দিতে পারে সুতরাং আমি এনপিআর করতে দেবো না এনআরসি করতে দেবো না এটা আমাদের চিরসিদ্ধান্ত এবং কে করতে দেবো এটা আমাদের চিরসিদ্ধান্ত কিন্তু কথা হচ্ছে সবাইকে একটা করে ভোট কষ্ট করে হলেও দিতে হবে সবাই ভোট কেন্দ্রে মাস্ক পরে যাবেন আর ওখানে গেলে ওরা তো গ্লাভস দিচ্ছে এগুলো আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে অ্যারেঞ্জমেন্ট করা আছে তাছাড়াও সবাই নিজের ভোটটা দেবেন এবং আমি যেরকম গোল্লা গোল্লা কেটে দিয়েছিলাম একটু একটু ছেড়ে ছেড়ে করবেন কোনো অত ছাড়াছাড়ি অত হয়তো পারবেন না ভোটটা দিতেও হবে
পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত লাউদহা ফরিদপুর ব্লকের ইছাপুর এলাকায় নির্বাচনী জনসভায় স্বয়ং দেবাংশু দেবাংশু ভট্টাচার্য শুক্রবার বেলা 11টা নাগাদ সেখানকার প্রার্থী নরেন্দ্র চক্রবর্তীর সমর্থনে নির্বাচনী জনসভায় উপস্থিত হন। সেখান থেকে তিনি বিজেপিকে তীব্র আক্রমণ করেন, বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ফের আসছেন ক্ষমতায়, প্রধানমন্ত্রী ফ্যাশন করতে ব্যস্ত, সব বিক্রি করে দিচ্ছে, তৃণমূলকে ক্ষমতায় নিয়ে আসুন, বাড়ি বাড়ি পৌঁছে যাবে রেশন, আরও উন্নয়ন হবে, বললেন দেবাংশু ভট্টাচার্য। ঠাকুমা গাড়ির সামনের কাঁচের ভেতর থেকে হাতটা গলিয়ে আমার মাথায় হাত বোলালো, বলিয়ে বললো বাবু এরম পরিস্থিতিও তো কোনোদিন দেখতে হয়নি, যেই দিনকে দেখব একটা 65 মেয়েকে হারাতে সবকটা দিল্লির নেতা জোট করে বাংলায় এসে পড়ে। আজকে যদি এই মহিলার পাশে না দাঁড়াই আমার ঈশ্বর আমায় ক্ষমা করবে তো বাবু? আমি তখন সেই ঠাকুমার চোখের দিকে তাকিয়ে ঠাকুমার কথার উত্তরটা শুনে এইটা বুঝতে পেরেছিলাম যে এবারে ছেলেদের কথা তো বাদ দিন, শুধু মহিলারা যদি ভোট করেন সেই মহিলাদের ভোটেই দিদি 220 সিট নিয়ে নবান্ন চোদ্দতলায় যেতে পারে। কারণ এবারের লড়াই একটা 65 মহিলার বিরুদ্ধে দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের 19টা রাজ্যের মুখ্যমন্ত্রী, 19টা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, নির্বাচন কমিশন, সিপিএম, কংগ্রেস, বেইমান গদ্দার, সমস্ত সম্মিলিত শক্তির লড়াই। ছমাসের প্রেম আর ছমাসেই ইতি, প্রেমিক মারা গেছে, নিজেকে ধরে রাখতে পারলো না 14 বছরের নাবালিকা প্রেমিকা, সুতরাং আত্মহত্যাই যে একমাত্র পথ, অতএব সেই রাস্তাই বেছে নিল সে। ঘটনায় পরিবারে শোকের ছায়া, চিরবিদায় নিয়েছে প্রেমিক প্রেমিকা। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য মুর্শিদাবাদের খড়গ্রামে। মৃতের পরিবার স্থানীয় সূত্রে জানা যায় কিশোরীর নাম ফজেরা বেগম, বয়স মাত্র 14, বাবার নাম আপেল শেখ, বাড়ি মুর্শিদাবাদের খড়গ্রাম মাঝি পাড়ায়। গত 6 মাস ধরে তরুণ শেখ নামে এক প্রতিবেশী যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল ওই কিশোরীর, এমনটাই জানা যাচ্ছে। গতকাল বিকেলে সেই সম্পর্কে চির ধরে প্রেমিকার উপর অভিমানে আত্মঘাতী যুবক প্রেমিকের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়ার পর ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে নিজের ঘরে আত্মহত্যা করে কিশোরী, এবং প্রেমের পরিণতির ফলে মৃত্যু হয় দুজনের। ঘটনায় এলাকায় পরিবারের শোকের ছায়া। মেয়েটা মারা গিয়েছে, একটা ছেলেকে ভালোবাসতো মেয়েটা, সেই ছেলেটা থাকে বাইরে, পুনায় থাকে, দিয়ে সেই ছেলেটা পুনায় শুনেছে যে মেয়েটা শুনেছে যে ছেলেটা মারা গেছে বিষকে। হ্যাঁ, কি যাই হোক ওদের মধ্যে ফ্যামিলির মধ্যে কিছু হয়েছে না কিছু ওটা তাও বলতে পারছি না, ওদের ফ্যামিলির মধ্যে কিছু হয়েছিল, দিয়ে ছেলেটা পুনাতেই বিষ খেয়ে মারা যায়। তারপরে মেয়েটা শুনে তারপরে দিন মেয়েটা শোনার পরে তারপরের দিন মেয়েটা আবার নিজে নিজে গলায় দৌড় দিয়ে নিজে নিজে আত্মহত্যা করে। প্রেমের সম্পর্ক ছিল? হ্যাঁ, প্রেমের সম্পর্ক ছিল। মেট্রো এবার করোনার থাবা, রেলের পাশাপাশি মেট্রোতেও করোনার থাবা ক্রমাগত। করোনা আবহে এই ক্রমাগত মৃত্যুর সংখ্যা বৃদ্ধিতে কমছে রেলের সংখ্যা। জানা গেছে ইতিমধ্যেই বাতিল করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি রেক, এবার জানা যাচ্ছে সোম থেকে শুক্রবার পর্যন্ত সাধারণ দিনে 258 মেট্রো চলত, তার পরিবর্তে চলবে 238 মেট্রো। শনিবার মেট্রোর সংখ্যা কমে দাঁড়ালো 218 এবং রবিবার মাত্র 100 মেট্রো চলবে কলকাতায়। মেট্রোর পাশাপাশি রেলেও বেশ কিছু রেক কমিয়ে দেওয়া হয়েছে, হাওড়া এবং শিয়ালদা ডিভিশনে একই ছবি। কতগুলি সংখ্যা ট্রেন কমে যাচ্ছে একেবারে তা জানা যাচ্ছে না, কিন্তু জানা যাচ্ছে যে আগামী সোমবার থেকেই হয়তো এই পরিবর্তন কার্যকরী হতে পারে। ইতিমধ্যেই কিন্তু হাওড়া এবং শিয়ালদা ডিভিশনের রেলকর্মীরা ব্যাপকভাবে আক্রান্ত হয়েছেন করোনায়। এ খবর আসার পর ইতিমধ্যেই কিন্তু রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কমিয়ে দেওয়া হয়েছে লোকাল ট্রেনের সংখ্যা। যাত্রীবাহী প্যাসেঞ্জার ট্রেনের ক্ষেত্রেও কিন্তু বিধিনিষেধ আরোপ করা শুরু হয়েছে, এমনটাই সূত্রের খবর। বাড়ি বাড়ি গিয়ে ভাতা ফর্ম বিলি করার অভিযোগ এবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর বিধানসভার গাড়ুই গ্রামে। বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে তার সভাপতি সমীর ভৌমিক, তিনি বলছেন এই অভিযোগ তুলছেন তৃণমূলের বিরুদ্ধে, বলছেন আজ সকালে কিছু ছেলেমেয়ের বাড়ি বাড়ি গিয়ে ভাতা ফর্ম নিয়ে সেগুলো ফিল আপ করা হচ্ছে, মোবাইল নম্বর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়ে বলা হচ্ছে ভোট শেষে 1000 টাকা এবং 12000 টাকা করে পাবে বছরে। মণ্ডল সভাপতি অভিযোগ করছেন এই কাজ নির্বাচন বিধি ভঙ্গের আওতায় পড়ে, তাই উপযুক্ত শাস্তি অবশ্যই দরকার। অন্যদিকে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে, তারা বলছেন বিজেপি গুজব রটানোর চেষ্টা করছে, তৃণমূল আছে মানুষের পাশে আর তাই মানুষের বিশ্বাস মমতাতেই। জন্য আমরা সকাল থেকে আমাদের কিছু ছেলেমেয়েরা বাড়িতে ডোর টু ডোর ক্যাম্পেনিং করছিল এবং বুথ স্লিপ দেওয়ার ইয়ে করছিল। সেই সময় বিজেপির কিছু বহিরাগত গুন্ডা এবং আমাদের গ্রামের কিছু তার সঙ্গে সহযোগিতা করে সেইটার উপরে তাদের উপরে চড়াও হয়। আমরা কোনো ফাঁদে পা না দিয়ে তাদের নির্বুদ্ধিতার যে ইয়েটা করেছিল সেটার থেকে আমরা বেরিয়ে এসে আমরা প্রশাসনের সাহায্য নিয়েছিলাম,
প্রশাসন এসে সেটা আমরা প্রশাসনের হাতে ছেড়ে দিই এবং কোনো রকম উত্তক্ত না হয়ে সেখান থেকে পারমিশন থাকা সত্ত্বেও এবং আমাদের বড়বাবু আমাদেরকে প্রচার চালিয়ে যাওয়ার জন্য বললেও আজকে সন্ধ্যে ছটা পর্যন্ত ক্যাম্পেনিং আছে, কিন্তু তাদের পায়ের তলার মাটি সরে গেছে। আমাদের গ্রাম পুরোপুরি এখন তৃণমূলের পক্ষে, সেটা দেখে নিয়ে আজকে আমাদের প্রচারে বাধা সৃষ্টি করে, কিন্তু তবুও আমরা অনড় হয়ে আমরা চুপচাপ সেখান থেকে চলে আসি যাতে কোনো করোনার দ্বিতীয় পর্যায়ে একেবারে আক্রমণ এবং আক্রান্তের সংখ্যা অর্থাৎ করোনার আক্রমণ আর করোনা আক্রান্ত রোগীর সংখ্যা যেন দফায় দফায় পাল্লা দিয়ে রেকর্ড তৈরি করছে। ইতিমধ্যেই বৃহস্পতিবার প্রবল ঝড়ে একেবারে জলপাইগুড়ির একটি ইউক্যালিপটাস বাগান তছনছ হয়ে গেল, সমস্যায় বাদুড়ের দল। চোরা শিকারীদের হাত থেকে তাদের বাঁচাবার চেষ্টা চলছে। চোরা শিকারীরা বলছেন এই বাদুড়ের মাংস হাঁপানির অভ্যর্থ ওষুধ, তাই তাদের টার্গেট অবশ্যই বাদুড়। বাদুড় চুরির সময় বাদ সাধ্য এলাকাবাসীরা বন দপ্তরের তৎপরতায় প্রায় 30টি বাদুড় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার প্রবল ঝড়ে জলপাইগুড়ির একটি ইউক্যালিপটাস বাগান সম্পূর্ণ তছনছ হয়ে যাওয়ায় আহত বাদুড়ের দল, তবে এই মুহূর্তে তৎপর বন দপ্তর বাদুড় উদ্ধারে। আপনাদেরকে জানিয়ে দিই করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাই আবারও খবরের মাঝেই অনুরোধ করব মাস্ক পরুন, দূরত্ব বিধি বজায় রাখুন আর তার পাশাপাশি অবশ্যই করোনা সচেতনতায় উপযুক্ত ব্যবস্থা নিন। করোনাকে কোনোভাবেই হালকা করে নেবেন না, দূরত্ব বিধি বজায় রেখে আগামী নির্বাচনে ভোট দিন, এই আমাদের পক্ষ থেকে অনুরোধ রইল আপনাদের কাছে। মুম্বাইয়ের উপকণ্ঠে বিরারের একটি হাসপাতালে আইসিইউতে আজ সকালে আগুন লাগে, সেই খবর দেখাবো আপনাদের। হাসপাতালের তরফে 13 জনের মৃত্যুর কথা স্বীকার করা হলেও প্রত্যক্ষদর্শীরা বলছেন অনেক বেশি মৃত্যু হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। মুম্বাইয়ের উপকণ্ঠে বিরারের একটি হাসপাতালের আইসিইউতে হঠাৎ করেই আজ সকালে এই ভয়াবহ অগ্নিকাণ্ড। মুম্বাই থেকে দীপক সিন্ধের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। করোনা রিপোর্ট এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সংখ্যাটা, তাতে কলকাতায় আক্রান্তের সংখ্যা আজও বেশি, ইতিমধ্যেই 56 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যেই আশঙ্কার খবর, করোনার রিপোর্ট না আসায় হাসপাতালে রোগী ভর্তি হচ্ছে না, যার জেরে বিপাকে পড়ছেন রোগীরা, আত্মীয় পরিজনরা, এমনকি ঘুরে ঘুরে অক্সিজেনও পাওয়া যাচ্ছে না দোকানে, যার ফলশ্রুতি হিসেবে মর্মান্তিক মৃত্যু যাদবপুরের গড়ফা থানা এলাকায় করোনা আক্রান্তের। মৃত্যু 3 ঘন্টা পর এলো করোনা পরীক্ষার পজিটিভ রিপোর্ট। গতকাল রাত 8টা নাগাদ হাসপাতালে ভর্তি হতে না পেরে অক্সিজেন না পেয়ে মৃত্যু হয় সন্ধ্যা রানী পালের। মৃত্যুর পর দুর্ভোগে পরিবার, 16 ঘন্টা ঘরে পড়ে মৃতদেহ নিয়ে যাওয়ার কেউ নেই, কারণ পজিটিভ রিপোর্ট তো নেই। যদিও মৃত্যু 3 ঘন্টা পর এলো রিপোর্ট, ইতিমধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো পর্যন্ত মৃতদেহকে উদ্ধারের কাজ শুরু হয়েছে। আপনাদেরকে জানিয়ে দিই অক্সিজেনের আকাল, অক্সিজেনের ঘাটতি, গোটা দেশ তথা রাজ্য জুড়ে ইতিমধ্যেই অনুরোধ করা হয়েছে যাতে কোনোভাবেই অক্সিজেন রাজ্যের বাইরে না যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই আবেদন রেখেছে কেন্দ্রীয় সরকারের কাছে। করোনাকে কোনোভাবেই হালকা করে নেবেন না, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়।